फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আবার এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর কালকে একটা বিয়েবাড়ি গেছিলাম তো সেখানে যে তোমরা সবাই চেনো প্রীতিস ব্লগ তো প্রীতির সাথে দেখা হয়েছে তো প্রীতিদি খুবই ভালো প্রীতির সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো আর এত বড় একটা ইউটিউবারের সাথে দেখা হলো তো খুবই ভালো লেগেছে আর প্রীতিদি আমাকে ইউটিউবের সম্বন্ধে অনেক কিছুই বলেছে যেহেতু আমি এই 2-3 মাস হলো চ্যানেলটা খুলেছি তো চলো আজকের ভিডিওটা এবার শুরু করা যাক আর আজকে দেখো বাইরে থেকে ভিডিও স্টার্ট করলাম কারণ কালকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে আর এখন একটু টিপ টিপ করে পড়ছে আর আমাদের ঘরের সামনেটা অবস্থা দেখো তাই দেখো ওইটা হচ্ছে ঘরের গেট মানে কি করেছে বেরিয়েছি পুরো এক হাঁটু জল আর এখানে বেড়াগুলো দেখো কি অবস্থা পুরো অর্ধেকটা করে পুরো ডুবে গেছে একদম কত দূর জল হয়ে গেছে তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো এইটা হচ্ছে আনারস গাছ তো এইটা মানে জলে ডুবে গেছে আর এখানে একটা বসিয়েছে দেখো এটা পুরো জলে ডুবে গেছে আর দেখো এইটা হচ্ছে স্থলপদ্ম গাছ এর কি অবস্থা হয়ে গেছে এটা কালকেই বসালো আর এটা পুরো একদম জলেতে পুরো একদম হেলে গেছে দেখো এইখানে পর্যন্ত জল চলে এসেছে আর ওখানে দেখো পুরো একদম পুরো পেঁপে গাছগুলো সব পড়ে গেছে ওই পেঁপে গাছটা পড়ে গেছে তার সঙ্গে একটা ছোট বড় পেঁপে গাছ পড়ে গেছে ওখানে অনেক পেঁপে ধরেছিল তো চলো যদি যাই তাহলে তোমাকে দেখাচ্ছি এই দেখো এই পেঁপে গাছ কত পেঁপে ধরেছিল সব পড়ে গেছে আর এখানে দেখো একদম ছোট ছোট বড় ঢেঁড়স ধরেছে এখানে ধরেছে মানে প্রচুর হাওয়া দিচ্ছে এখানটা করে আর এগুলো হচ্ছে ঢেঁড়স ফুল দেখো এই গাছগুলো যখন বসিয়েছিল তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এখন কত বড় বড় হয়ে গেছে আর এইগুলো না পোকা ধরে গিয়েছিল তো ওষুধ দিয়েছে আর এখন অতটাও পোকাটা নেই পুরো লাইন দিয়ে সবগুলি বড় বড় হয়ে গেছে আর আমি সকাল দেখো বাড়ি থেকে ছাতা নিয়ে এলাম কারণ যখন টিপ করে বৃষ্টি পড়ছে তার থেকে একটু জোরে জোরে বৃষ্টি পড়ছে তো সেই জন্যই বাইরে থেকে ছাতা নিয়ে এসেছি আর পিছনটার কী অবস্থা দেখো কারণ জলে থইথই করছে এত দূর পর্যন্ত জল চলে এসেছে আর এখানে দেখো সামনেটা কত ঘাস হয়ে গেছে এখানে দেখো কত জল জমে গেছে এই টপটাতে তো চলো এই টবে জলটাকে ফেলে দেব পুরো জলটাকে একদম ফেলে দিয়েছি তো বাইরে খুব বৃষ্টি হচ্ছিল বলে ঘরকে চলে এসেছি আর চানও করে নিয়েছি তো তোমরা যে ওই আনারস গাছগুলো দেখলে না ওইগুলো আমাদের আগের বছরও বসানো হয়েছিল তো সেখানে আনারসগুলো খুব ভালো হয়েছিল আর এবারে বসিয়েছি কেমন হবে জানিও না তো চলো আজকে চান করতে খুব লেট হয়ে গেছে মানে এখন প্রায় 1টা বাজছে তো চলো এবার খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো ঘুম থেকে উঠে পড়েছি আর এখন দেখছি মায়েরা ছানার জিলিপি করছে তো চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি ছানা ছানার সঙ্গে পরিমাণ মতো চিনি দিয়ে খানিকক্ষণ ছিসে নেব
পরিমাণ মতো খাবার ছড়া দিলাম, গা ঘিয়ে দিলাম। এটা ময়দাতে দিল আর এখানে ছানাটা ঠাসা হয়ে আছে। এই ময়দা, ছানা, চিনি, খাবার ছটা, গা, ঘি একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ঠেসে নেব। এখন লাঞ্চা করছে, এরপর একটু পরে ছিলাপি করবে। এখন ছিলাপি করলো, আরে দেখো ছিলেপি একদম সবগুলো হয়ে গেছে। চলো এবার এগুলোকে নিয়ে যাই, দেখলে এবার ভাজবো, তারপর তেল দেবে, রসে দেবে, রাখবো রাখবো কোথায় রাখবো মা। আর এখানে দেখো রসটাকে ফুটিয়ে নিয়েছে। সুন্দর হবি মা, সুন্দর হবি। আর দেখো তেলে দিয়ে দিয়েছে ঝিলাপি। আর এখন লাল লাল হয়ে গেছে, এরপর রসে দেবে। এরপর রসে কিছুক্ষণ থাকবে, 5-10 মিনিট, তারপর তুলে নেবে। আর দেখো ছিলিপি হয়ে গেছে, 10 মিনিট রেখেছিলাম। চলো এরপর খেয়ে নি, খেয়ে নি, তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো ছানার ছিলিপিটা তো খেলাম, নিয়ে খুব ভালো হয়েছে। তোমাদের কেমন রেসিপিটা রেখেছে অবশ্যই নিচের কমেন্টে জানাবে। আর এখানে দাদা ভাই বিরিয়ানি নিয়ে এসেছে, তো চলো সেটাকে এবার খুলি। আর দেখো বিরিয়ানি,
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট।